মুম্বাই, শচীনের শহর, শচীনের ঘর। তো মুম্বাইতে এসে প্রথমে একটা ছবির কথা মনে পড়লো, এই যে এই ছবিটা। এই ছবির নায়ক আবার মোহাম্মদ আশরাফুল, যাকে একেবারে খুব কাছেই পেলাম। আশরাফুল ভাই, শুরুতেই এই ছবির গল্প বলেন। সচিন টেন্ডুলকারের ভক্ত ছিলাম একদম ছোটোবেলা থেকেই। আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং সচিন টেন্ডুলকার, যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম তারাই আমার রোল মডেল ছিল। যেহেতু আমি ব্যাটসম্যান ছিলাম, ওনাদের ব্যাটিংটা দেখেই আসলে বড় হয়েছি। তো 98 থেকে তো 97 থেকেই আমি বল বয় ছিলাম বাংলাদেশে। যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট হতো তখন আমি ওয়াইস স্যারের স্টুডেন্ট, আমরা যারা অঙ্কুরের সবাই স্টেডিয়ামে যে চারোদিকে ওই যে বাচ্চারা বসে থাকতো, আমিও ছিলাম একজন। তো তারপর তো যখন বাংলাদেশ টিমে চান্স পেলাম, খেললাম, সেইটার পরে তো টেন্ডুলকারের সাথে দেখা হয়েছে। যখন তখন আমি বলে হচ্ছি যে আমি তোমার ভক্ত, এবং আমি ছবিও তুলেছিলাম। তো ওই ছবি দেখে তারপর বলছিল যে তুমি কয় বছর পরে, 2 বছর পরেই বাংলাদেশ টিমে চান্স পেয়ে গিয়েছিলাম। তো তারপর আসলে আমি মুম্বাই ইন্ডিয়ান্সে সুযোগ পেলাম, সাউথ আফ্রিকায় যেটা হয়েছিল আইপিএল সেখানে খেলার। তো 45 দিন একই ড্রেসিং রুম, একই হোটেলে আমরা ছিলাম, হরভজনের সাথেও খুব ভালো রিলেশন ছিল। তো ওইটার পরেই ইন্ডিয়া সিরিজ হয়েছিল বাংলাদেশে, ওয়ান ডে সিরিজ, সেটা সচিন টেন্ডুলকার আসেনি, হরভজন ছিল। তো পরে টেস্ট সিরিজ আমরা খেলতে চিটাঙে গিয়েছি, টেন্ডুলকার এসেছেন। তো হরভজন আমাকে চিটাঙেই বলছিল কি আশরাফুল তোমার বাসায় নিবা না? তো আমি তো অবাক হয়ে গেছি, আমার তো প্ল্যান ছিল যে টেন্ডুলকার আসলে একসাথে তারপর দাওয়াত দিব। তো নিজের থেকেই বলল হরভজন নিবা না? তো আমি বললাম যে হ্যাঁ নিব না, মানে আমি ওয়েট করছিলাম সচিন ভাইয়ের জন্য, উনি আসলে তারপর, যেহেতু উনি ওয়ান ডে সিরিজে ছিল না। তারপর আমরা চিটাং থেকে ঢাকায় আসছিলাম, সেদিন বৃহস্পতিবার ছিল। তো একই ফ্লাইটে ঢাকায় আসার পরে সোনারগাঁ হোটেলে যখন ঢুকছি, রাত 10টা সাড়ে 10টা বাজে, তারপর বলল যে রুমে আইসো হরভজন। পরে গেলাম, পরে বললো যে কত দূর তোমার বাসা? তা তখন তো 2009-এর শেষে, 10-এর দিকে। তো আমি বললাম যে ফ্রাইডেতে যদি যাই 15 মিনিটস লাগবে, আর অন্য দিন গেলে 1 আওয়ারের বেশি, মানে ঢাকার হ্যাঁ জ্যাম যেটা। তো সেই 11টার দিকে বলছে যে তাহলে আমরা কালকেই যাব। আমি আচ্ছা ঠিক আছে। তখন আমি বাবাকে ফোন দিলাম যে এরকম টেন্ডুলকার, হরভজন, আমি পুরো টিমকেই ইনভাইট করেছিলাম। কিন্তু ফ্রাইডে ওই দিন রাতে ইন্ডিয়ান হাই কমিশনের দাওয়াত ছিল পুরো ইন্ডিয়ান টিমকে। তো তখন আমাকে বলছে যে আমরা ওইখানে যাব, কিন্তু তোমার বাসায় যেয়ে ডিনার করব, আমরা ওইখানে জাস্ট অ্যাটেন্ড করে তোমরা এসে আমাকে নিয়ে যাও। তখন আমি পরে খালেদ মাহমুদ সুজন ভাই কে ইনভাইট করলাম আমার বাসায়, তারপর জাভেদ ভাই ছিল, আমার কোচ ওয়াহিদুল গনি স্যার, তারপর সাকিব, তামিম, ওদের বলছিলাম যে তোরাও আসিস যেহেতু ওরা আসবে। তো তারপর তখন আমাদের ওই বনশ্রীর রাস্তাটা আর কি ভালো ছিল না, ইটের রাস্তা ছিল, 2010-এর কথা বলছি। আর তখন আমার বাসাটাও কমপ্লিট হয়নি, আমরা দোতলায় উঠেছিলাম কিন্তু পুরো কমপ্লিট হয়নি। তো তারপর তো আসলো, আসার পরে 2 ঘন্টা ছিল, এবং যতগুলো আইটেম ছিল সবগুলো আইটেম টেন্ডুলকার ট্রাই করেছেন, খেয়েছেন, অবাক হয়েছি আমরা। এবং খাওয়া শেষে মিষ্টি, দই, সব কিছু সে খাচ্ছে। তো আমরা সবাই অবাক হচ্ছি যে সব খাচ্ছে, প্রায় 9-10টা আইটেম ছিল। তো তখন টেন্ডুলকার নিজের থেকে বলছে যে একটা সময় আমাকে তুমি যা দিবা আমি তাই খাবো, আরেকটা সময় আমি সারাদিনে একটা রুটি খাবো, শুধু একটা রুটি। আমি কি বলেন, এখন আমার ওই সময় তুমি যা দিবা তাই। তো আমি বললাম যে খুবই ভাগ্যবান আমরা যে ওই সময়টা আপনি আসছেন আমাদের বাসায়। 2 ঘন্টা ছিল, এবং আসার সময় যেহেতু একটা পুলিশের গাড়ি ছিল আমাদের সাথে, তো ওই সাউন্ড করে আসছি, তো এলাকার মানুষ টের পেয়ে গেছে যে না এই জায়গায় কেউ আসছে। তো যখন নামলো, তামিম সাকিব নিচে নামছে, দেখে যে প্রায় এলাকার 200-300 মানুষ নিচে রাস্তায়। তো তারা দৌড় দিয়ে চলে আসে, আশরাফুল ভাই এত মানুষ। তো আমি বলছি ঠিক আছে, সবার সাথে হাই হ্যালো বলে চলে যাও। তো টেন্ডুলকার নিচে নামলো, নামার পরে সবার সাথে কি সুন্দর ব্যবহার, 2 ঘন্টা যে ছিল এত সুন্দর ব্যবহার, ছবি যারা তুলতে চাচ্ছে এমনভাবে তুলছে যে মনে হয় নিজের মানুষ, কোনো এত ভালো মানুষ আর কি হয় যে এত বড় প্লেয়ার। তো তারপর তো নিচে নামলো, সবার সাথে হাই হ্যালো বলে আস্তে করে গাড়িতে উঠে চলে গেল। সবচেয়ে মজার বিষয় কি আর কি আমার কাছে ভালো লাগে, যে ওই ডিনারের পরে, সে তো টেস্ট খেলেছেন, ওয়ান ডে খেলেনি, পরে যখন 2 মাস পরে মনে হয় ওয়ান ডে খেলেছেন, 200 করেছিল।
সাউথ আফ্রিকার সাথে, ওই যে আফ্রিকার সঙ্গে, মানে সেটা আবার ওয়ান ডে দেশের প্রথম ডাবল সেঞ্চুরি। তো সেইভাবেই আসলে টেন্ডুলকারের সাথে, যেহেতু একদম ছোটোবেলা থেকেই তার ভক্ত ছিলাম, তার খেলা ফলো করতাম, এবং 158 যখন করেছিলাম ইন্ডিয়ার সাথে চিটাংয়ে, তার সাথে কথা বলেছিলাম, তো সবসময় একদম ছোটো থেকেই সে জানতো যে তার খেলা আমি ফলো করি, এবং এই তো এই এই গল্পটা আর কি। মানে জোকসে পার্ট হচ্ছে যে আশরাফুলের বাসার ইলিশ এত সব খাবার দাবার খেয়ে সাউথ আফ্রিকার সঙ্গে ডাবল সেঞ্চুরি করেছিল সচিন টেন্ডুলকার। তবে আচ্ছা, খাবারের মেনুটা একটু যদি বলতেন। মাটন বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি ছিল, আমার ফেভারিট চালের রুটি, তারপর ইলিশ মাছ ছিল, সবজি ছিল। তো কিছুদিন আগে আর কি, 2019-18-এর দিকে আমি সিঙ্গাপুরে খেলতে গিয়েছিলাম একটা চ্যারিটি ম্যাচ, আমি আর আব্দুর রাজ্জাক ভাই, তো হরভজনও এসেছিল। তখনও বলছিল হরভজন যে তোমার আম্মার ওই চালের রুটিটা আমার এখনও মুখে লেগে আছে। তো এইটা শুনে খুবই ভালো লেগেছে, যেহেতু আমার ফেভারিট যে ডিশটা ছিল সেইটাও আমি রেখেছিলাম, যে চালের রুটি, তো সেইটাও তারা ট্রাই করেছেন। রোস্ট ছিল আর কি, যেই জিনিসগুলো আমরা বাংলাদেশের মানুষরা খেয়ে অভ্যস্ত সেই জিনিসটাই করেছি, এবং সবগুলা ডিশ সে ট্রাই করেছে। আপনাকে যেহেতু পেলাম, ছোট্ট করে একটা গল্প বলি। আহমেদাবাদ থেকে পুনে আসার পথে কানু ভাই নামের এক উবার ড্রাইভারের সঙ্গে আমার দেখা হয়েছিল। তো উনি বলছিল যে তোমাদের একটা ছেলে ছিল না, ওই যে সচিনের মতো হাইট, ওর মতো খেলে, ও কই? তো আমি বলছিলাম যে উনি এখনও আছে, মানে উনি এখনও প্রথম শ্রেণীর ক্রিকেটটা খেলছে। এই যে মানে মানুষের ভালোবাসা, আপনারা নিশ্চয়ই আপনাদের নিবেদনের জন্য বলে না যে ক্রিকেট এমন একটা খেলা মানুষ রান স্কোর সবই ভুলে যায়, কিন্তু মুহূর্তগুলো যে মানুষ পায় সেটা মনে থাকে, এই ব্যাপারটা আসলে কেমন লাগে? নিজেরে অনেক ভাগ্যবান মনে হয় ডেফিনেটলি। দেখেন, আমি প্রায় 161টা টেস্ট খেলেছি, 177টা ওয়ান ডে খেলেছি, 23টার মতন T20 খেলেছি, ফেল করেছি ম্যাক্সিমাম ম্যাচই। ভালো যে জিনিসগুলো ওগুলো কিন্তু এখনও মানুষের মেমোরিতে আছে, এটাই লাকি যে আমরা, যে আমাদের ওই ভালো মেমোরিগুলো আছে বলে এখনও বেঁচে আছি সুন্দর মতন সবার কাছে। যখন দেশে এবং দেশের বাইরে যাই, দুঃখ লাগে যে আরও ভালো কিছু যদি দিতে পারতাম ভালো লাগতো, সেটা পারি নাই, কিন্তু যতটুকুই দিয়েছি মানুষের ভালোবাসা আমি যেভাবে পাই, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে দেশে এরকম ভালোবাসা খুব কম ক্রিকেটারই পেয়েছে আমার মনে হয়। সচিনের বাসায় কি কখনো আপনার যাওয়া হবে কিনা, বা দাওয়াত বা এই ধরনের কথাবার্তা হয়েছে কিনা? আসলে ইন্ডিয়াতে আমরা যখন এসেছিলাম তখন জাস্ট একদিনের জন্য এসেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সের, তখন আসলে টেন্ডুলকারের বাসায় যাওয়া হয়নি, নিতেন মুকেশ আম্বানির বাসায় আমরা গিয়েছিলাম। তো এইবার যেহেতু আসলে ওয়ার্ল্ড কাপ কভার করতে এসেছি টি স্পোর্টসের হয়ে, তো মুম্বাইতে যেহেতু খেলা আছে, আমি চেষ্টা করব যে ওনার বাসায় ওনার সাথে দেখা করার জন্য। যেটা বলছিলাম, মানুষ বেঁচে থাকে তাদের নিবেদনে, পরিশ্রমে। তো এই যে এই মানুষটা তার পরিশ্রম নিবেদন আর নানান কীর্তি দিয়ে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মনে বেঁচে আছেন, আর এই মানুষটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, সবাই সেটা জানে। এমন সব গল্প, এমন সব স্মৃতি শুনতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.